ছেলেও বাস্তব একটা কাদের মোর ধার্য করিয়া তমুকের শান্ত শিষ্ট বিনয়ী কন্যাকে বিবাহ করিলাম। জি ফুপুমা বলেন, যদি তো সে সকালবেলা উঠে অফিসে চলে যায়, কি পিউলিকে ঠিক মতো নাস্তা দিস তো? গতবার যে দেখলাম মেয়েটা শুকিয়ে কাজ হয়ে গেছে, তোর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। তুই ভাইকে দে ফোনটা। খালুরিতে ফুপুমা গত 3 দিন ধরে খোঁজা পাওয়া যাইতেছে না। মানে? জি ফুপুমা। এই তুই রাখ ফোনটা। আচ্ছা। গেলে তোমার সুবিধা হয়। সরি, আমি তোমার এমবি ম্যাডামের কাছে যাব। কোনো সমস্যা? সরি ম্যাম, উনি তো একটু মিটিং এ আছেন, আপনাকে একটু বসতে হবে। কি বসতে হবে আমাকে? ও আচ্ছা, উনি কি বলেছেন যে উনি এখন কোনো ভিজিটর অ্যাটেন্ড করতে পারবেন না? না, ঠিক তা বলেননি, বাট উনি মিটিং এর সময় কোনো ভিজিটর এলাও করেন না। এলাও করেন না? হোয়াট ডু ইউ মিন বাই এলাও করেন না? আই মিন, তুমি জানো তুমি কি বলছো?
সরি ম্যাম, আপনি বোধহয় মিস ইন্টারপ্রেট করছেন। তুমি বোধহয় আমাকে চেনো না। চিনলে, বাই দ্য ওয়ে, কবে জয়েন করেছো অফিসে? বুঝলাম, আপনি খামুখাই রেখে যাচ্ছেন। তোমার খামুখা আমি বের করছি, বেয়াদব মেয়ে। আর কি হচ্ছে? ও বুবু, আপনি কখন এসেছেন? এই মেয়েকে এখানে অ্যাপয়েন্ট করেছে কে? হাউ ডিয়ার শি আমাকে বলে। সরি সরি বুবু, ও মোস্ট প্রবাবলি আপনাকে চিনতে পারেনি। ম্যাম, অ্যাকচুয়ালি আমি ওনাকে নি, উনি হচ্ছেন জুনেদ, মানে তোমাদের চেয়ারম্যান সাহেবের বড় বোন। আই এম রিয়েলি সরি ম্যাম, আমি বুঝতে পারিনি। বুঝতে পারলে কি করতে? বেয়াদবি করতে না? কি হলো, চুপ করে আছো কেন? তার মানে তুমি স্বীকার করছো তুমি বেয়াদবি করেছো? প্লিজ লিভ ইট, প্লিজ বুবু লিভ ইট। চলুন ভেতরে আসো। এই অফিসে আসার মিনিমাম ইচ্ছে আমার নেই, ইনফ্যাক্ট আসতামও না। বাট তোমাদের বাসায় ফোন করে পিউরি মায়ের কাছে জানলাম জুনাইদকে নাকি তিন দিন ধরে পাওয়া যাচ্ছে না, তাই। এ তো নতুন কিছু নয় বুবু, ও তো প্রায় কাউকে না জানিয়ে এমনি চলে। না গিয়ে কি করবে বাড়িতে যদি শান্তি না থাকে? আপনি কি বলছেন বুবু? ঠিকই বলছি, তোমার মতো বউ থাকলে শত্রুর আর প্রয়োজন হয় না। বুবু প্লিজ, আপনি আমার চেম্বারে আসুন, ইটস বেস্ট ইফ ইউ টক দেয়ার। কেন, সবার সঙ্গে তোমার মুখোশ খুলে যাবার ভয় করছে? সবার সামনে এমন একটা চেহারা করে রাখো। শোনো জ্যোতি, তোমাকে আমি সাফ সাফ বলে দিচ্ছি, আমার ভাইয়ের যদি কিছু হয় আমি কিন্তু তোমাকে ছাড়বো না। বুবু এটা একটা অফিস, প্লিজ। কি, তুমি আমাকে ডেকোরাম শেখাচ্ছো? লন্ডনে দু কলম পড়াশোনা করে তুমি আমাকে শেখাচ্ছো? আরে আমিও তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, দু পয়সা পাবলিশার্সের মেয়ে শেখাচ্ছে আমাকে? হাউ ফানি। মাইন্ড ইট, এটা আমার বাবার অফিস, সো এই অফিসের যেখানে ইচ্ছে সেখানে দাঁড়িয়ে আমি চিৎকার চেঁচামেচি না, ইচ্ছে করলে ধেই ধেই করে নাচতে পারি। অ্যান্ড ইউ হ্যাভ নাথিং টু ডু। জুনাদের মোবাইলে নিশ্চয়ই ট্রাই করোনি? বুবু আমি করেছি, বন্ধ অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ আমি অবশ্য বন্ধ পেয়েছি, আল্লাহ জানে আমার ভাই কোথায় কি অবস্থায় আছে। আমি তোমাকে বলে রাখছি জ্যোতি, জুনাইদের যদি না থাক তোমাকে বলে কোনো লাভ নেই, পুরো ব্যাপারটা আমি তোমার আম্মাকে জানাবো, দেখি উনি তোমার বিরুদ্ধে কি অ্যাকশন নেন। তোমাদের 14 জেনারেশনের মধ্যে তো একজনই আছেন যে একটু সেন্সিবল। সরি, ই আসলে প্লিজ ক্যারি অন উইথ ইওর ওয়ার্ক। আমাকে বলে কার কাছে আসছেন, মিনিমাম ম্যানেজার। কি ব্যাপার মা, তোমার মুখটা তো শুকনো লাগছে কেন, কোনো সমস্যা? খালাম্মা, আজ তিন দিন ধরে জুনায়েদকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ ব্যাপারটা নিয়ে জ্যোতির মিনিমাম হেডেক তো নেই, বরং ওর কথা শুনে মনে হলো ও জুনায়েদকে খুঁজে না পাওয়া গেলেই ভালো হতো। ছি ছি, তা হবে কেন, আসলে তো জুনায়েদ প্রায় প্রায় ছবি আঁকার জন্য এরকম করে, তো জ্যোতি বোধহয় সেজন্যই ব্যাপারটাকে অত সিরিয়াসলি নেয়নি। জ্যোতি দেখি এই বুড়িরও ব্রেন ওয়াশ করে রেখেছে। কি ব্যাপার মা, কিছু ভাবছো? আপনি ঠিকই বলেছেন খালাম্মা। আর বলো না মা, আমার মেয়েগুলোকে একটা যা হয়েছে না, আচ্ছা জোনায়ের তো এরকম বহিমান টাইপের আছে, তাই বলে তুই একটু খোঁজ নিবি না? আপনাকে আমার এই জন্যই ভালো লাগে খালাম্মা, নিজের মেয়ে বলে আপনি খামাখা সাফাই গেল না। তুমি একটু বসো, আমি ওকে ফোন করে দেখছি।
মা বলো বলো কোথায় তুই অফিসে হ্যাঁ বলো তো নানা জবা এসেছে জানি জানিস আচ্ছা জুনায়েদকে নাকি আবার খুঁজে পাওয়া যাচ্ছে না আচ্ছা মা খুঁজে না পাওয়ার মতো কি আছে গেছে কোথাও তুই তো জানিস ও একটু বোহেমিয়ান স্বভাবের কিন্তু তা বলে তুই একটু খোঁজ খবর করবি না তিন দিন নাকি হয়ে গেছে মা আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি একটু ব্যস্ত সারাদিন শুধু অফিসই করো তোমার সংসার করতে হবে না একটা মেয়ে যদি আমার কোনো কথা শোনে দেখি টিটিকে একটু ফোন করি সেটাও তো তিন চার দিন ধরে কোনো ফোন করছে না কথাবার্তা হচ্ছে না মোবাইলটাও বন্ধ ও বৌমা বৌমা তো অফিসের একটা প্রোগ্রামে গেছে প্রকাশিত হয় কেন আমরা যতটুকু জানি যে ওখানে ওনার কোন শেয়ার নেই মানে আপনারা চার বোনই No comments. Excuse me. Excuse me, ma'am. Excuse me, please. Ladies and gentlemen, good morning. আজ বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ বিশিষ্ট কথা সাহিত্যিক জনাব রিফাত আহমেদের 250তম পুস্তক প্রকাশনী উৎসবে আপনাদের সবাইকে শুভেচ্ছা। জনাব রিফাত আহমেদের 250টি বই প্রকাশ করেছে ডটার্স পাবলিকেশনস। তাই আমি শুরুতেই ডটার্স পাবলিকেশনস এবং ডটার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর এবং জনাব রিফাত আহমেদের সহধর্মিনী মিসেস তিথি আহমেদকে আহ্বান জানাচ্ছি কিছু বলবার জন্য। গুড মর্নিং এভরিবডি আমি গাড়ির থেকে নামা মাত্রই আমার কিছু জার্নালিস্ট ফ্রেন্ডস জিজ্ঞেস করলেন যে রিফাত শুধুমাত্র ডটার্স পাবলিকেশনস কি কেন বই দেয় ওয়েল সে প্রসঙ্গ হ্যাঁ আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশে প্রচুর প্রদিত যশের লেখকের প্রথম পাবলিকেশনস কিন্তু এই ডটার পাবলিকেশনসের সাথে আর এখনও আমাদের সাথে যাদের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে তারা তাদের বই নিয়মিত আমাদেরকে দিয়ে যাচ্ছেন এ ব্যাপারে আমার মনে হয় আর কিছুই বলার নেই থ্যাংক ইউ সো মাচ এবার আমি আহ্বান জানাচ্ছি বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ কথা সাহিত্যের জাদুকর জনাব রিফাত আহমেদ Thank you.
তুই ফোন ধরেছিস কেন? তোর খালু তো এখনো বাসায় না? খালু তো আপনি বাইরে হওয়ার পর পরে বাইরে গেছে। ফোন নিয়ে যাই, মনে হয় ভুলে রাখা গেছে। ফোন রাখ। Sorry, I'm extremely sorry. এই টাইমলি না আসার জন্যে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। সত্যি কথা বলতে কি, আমি বাসা থেকে এ পর্যন্ত পদব্রজে এসেছি। এই পদব্রজে আসার জন্যই আমার স্বল্প বিলম্ব। আমি আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি অনেক ভেবে দেখেছি, সফলতা আর আভিজাত্যের মোড়কে মানুষ তার নিজের শেখরকে ভুলে যায়। আমার 250তম পুস্তক প্রকাশনা উৎসবে আমি একটি প্রতিজ্ঞা করেছি, যে গ্রামীণ মধ্যবিত্তের জীবন ও জীবিকা নিয়ে আমার লেখা, আমি বাকি জীবন সাধারণ মানুষের মতোই আমার জীবনকে অতিবাহিত করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আপনি যে বললেন যে সফলতা আর আভিজাত্যের মোড়কে সবাই অতীতকে ভুলে যায়, আমি একটু বলি, আসলে সাহিত্যিক মানুষ তো মাথার ভিতরে নতুন নতুন প্লট ঘুরতে থাকে, কে জানে হয়তো নতুন কোনো গল্প তারই চরিত্র সেজে চলে এসেছে। এক্সকিউজ মি, হাই। আমি ওর হাঁটা বার করতেছি, আপনাদের যা খুশি আপনারা তাই করেন। আই ডোন্ট কেয়ার, আই রিয়েলি ডোন্ট কেয়ার। আমি আমার জীবনে একটা বড় পাপ করেছি না, সেটা আমি প্রায়শ্চিত্ত করছি। আমার মান সম্মান, আমার সোশ্যাল স্ট্যান্ড ট্যাং খাওয়াচ্ছি, হরব না। বেহান সাহেবকে একটা ফোন করতে হবে আসতে। রহিমা, বেহান সাহেবকে একটা ফোন করে আসতে বলি। আসলে একটা থেকনা না দিলে ওর মাথা থেকে ভুতলাম না। যা সুখে থাকতে ভূতে কিলায় তো এই হারাম জাদাটা আমার একটু শান্তিতে থাকতে দিল না। আচ্ছা আজ তা সুখ আসুক।
হ্যালো বিয়ান সাহেব, আপনি যেই ড্রেসে আসছেন ওই ড্রেসেই এক্ষুনি চলে আসেন এখানে। হ্যাঁ, তাড়াতাড়ি করেন, জলদি আসেন। কেন, কি হয়েছে, কোনো বিপদ হয়নি তো? বিপদ, বিপদের কথা বলেন? বিপদ তো বিয়ান সাহেব আবার সেই দিন থেকে যেদিনে ছাগলটা রে থাকার কথা বলে কাজ নেই। আপনি তাড়াতাড়ি আসেন, হ্যাঁ বৌমার মন খুবই খারাপ, আপনি আসেন তো তাড়াতাড়ি, জলদি আসেন, আমি ওর ঘরে যাচ্ছি। হ্যাঁ, আবার কি হলো? না, এই মেয়েগুলো আমাকে শান্তিতে থাকতে দেবে না। শিউলি, আরে আমার কাপড় বের করে দে একটা, আমি বেরোবো। কই রে, শুনিস না তুই? প্লিজ মাখা, প্লিজ আপনি আমাকে কিছু বলার চেষ্টা করবেন না। আপনি একটা পুরো সিচুয়েশনটা চিন্তা করুন তো, 100 পরে সাংবাদিক, আমার ইনভাইটেড গেস্ট, আর উনি ওখানে গিয়ে উপস্থিত হয়েছে একটা লুঙ্কি পরে, হবে না? ঠিকই আছে, হাজার বছর ধরে চেষ্টা করলেও চাষাকে তো আর আমি, হ্যাঁ 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 তুমি ঠিক বলেছ, চাষা ময়ূরের পেখম লাগালে কি কাক কখনো ময়ূর হয়? এক্স্যাক্টলি। শুনো বৌমা, আমি না তোমার আম্মাকে ফোন করেছি আসবার জন্য। হ্যাঁ, তোমার আম্মাকে আসতে বলেছি, আমি আর বিয়ান সাহেবা আমরা দুজন মিলে যখন ওকে একটা থ্যাতনা দেবো না। আমা মানে আমার মাকে আপনি আসতে বলেছেন? আচ্ছা মাখা, আপনার কি দিন দিন কাণ্ডকে লোপ পেয়ে যাচ্ছে? আপনি জানেন না রিফাত কিরকম, কি বলতে কি বলে ফেলবে, শেষে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাবে, তারপরে বা ও মাই গড। না 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 না, তেমন কিছু বলবে না, যদি বইলেই ফেলায় তাহলে আমি আসি না, আমি ম্যানেজ দিব। এই এই শুনো শুনো বৌমা, আমি তো ফোন করেই ফেলছি, এখন আমি না করি কি করে, আমি তো না করতে পারবো না। মাকে প্লিজ প্লিজ, আপনি আর আপনার ভাগ্নে মিলে আমাকে না পাগল করে ফেলবেন। আপনি অনেক কিছু করেছেন, আর কিছু করেন না, আপনি এখন যান, আপনি যান প্লিজ, থেকে একটু শরবত টরবত কিছু খান। না না, শরবত খেলে আমার চলবে না, আমি অনেক কথা বলেছি, আমার কিরকম গলা খসখস করতে যাবে, তা দেখা। মাখা প্লিজ, আচ্ছা দাদি নানি রে ফোন করছে আসার জন্য, একজন রে থ্যাতনা দিব। থ্যাতনা? সেটা আবার কি? ও খোদা, থ্যাতনা বুঝলাম না, থ্যাতনা হইছে পাতায় পুতায় মশলা যেমন থ্যাতায় ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু কাকে থাক না দেবে সেইটা তো জানি না। তো জানিসটা কি ইডিয়েট কোথায়? এর যদি কেউ একটা থাক না দিতে পারত তাহলে আমার মধ্যে একটু সন্দেহ। আম্মু আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু শুধু তুই আমার সাথে, তোমার আম্মুর মেজাজ আজকে খুব খারাপ দিদা ভাই, সেটা তো বুঝতেই পারছি, কিন্তু কেন? আচ্ছা দিদা, তুমি কি জানো কাকে থাকনা দেওয়া হবে? আবার কাকে? তোমার পাপাকে। পাপাকে? হ্যাঁ পাপাকে। কেন, পাপা কি করেছে? তোমার নানু আসুক, তুমি সব জানতে পারবে, খাও শুনে। পাপা কোথায়? কোথায় আবার, যাইয়া দেখেন উনি ওনার পড়ার রুমে ঘুমিয়া বসে আছে। সব বিষয়ে তোমাকে কথা বলতে হবে,
তোর দিদা বলেছে আমাকে ঘর থেকে বের না হতে, তোর নানু নাকি আসবে, তারপর দুজনে মিলে কি যেন একটা বলবে। আমি জানি পাপা, তুমি বাসায় থেকো না, তুমি বাইরে কোথাও চলে যাও, কারণ ওরা তোমাকে থেতনা দেবে। প্লিজ পাপা, তুমি যাও। আচ্ছা পাপা, তুমি কি খুব বড় কোনো অন্যায় করেছ? ন্যায় অন্যায় বড় আপেক্ষিক ব্যাপার রে বাবা, একজনের কাছে যা ন্যায় আরেকজনের কাছে তা অন্যায়। পাপা, তুমি জুস খাবে? বেলের জুস তোমার প্রিয়? হ্যাঁ, জুস খেলে মন্দ হতো না, অনেক রোদ্দুরে হেঁটেছি তো। থাক, তোর সাথে গল্পই করি। আমার গল্প করতে ইচ্ছে করছে না, আমার কান্না পাচ্ছে। কান্না কেন? তুমি জানো না পাপা, থেতনা অনেক কষ্টের। রহিম